বন্ধুরা ধাদাটুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ফুরসতগঞ্জে একবার জম্বির আক্রমণ দেখা দিল। সেই জম্বি শুধু গাড়ি ধ্বংস করত। জম্বি প্রথমে রেড কালারের একটি গাড়ি ধ্বংস করলো, এরপর সে ব্লু কালারের এবং তারপর গ্রিন কালারের গাড়ি ধ্বংস করলো। জম্বির এই গাড়ি ধ্বংস করার প্যাটার্ন দেখে বলুন তো বন্ধুরা, এরপর জম্বি কোন গাড়িটি ধ্বংস করবে? পিঙ্ক, ইয়েলো, ব্ল্যাক আর হোয়াইট? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আমরা এখানে যদি জম্বির প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখব প্রথমে যে রেড কালারের গাড়ি ধ্বংস করেছিল, আর ই ডি, এখানে তিনটি বর্ণ রয়েছে, এরপর ব্লু, এখানে চারটি বর্ণ, এরপর গ্রিন, এখানে পাঁচটি বর্ণ। তাহলে প্যাটার্ন অনুযায়ী জম্বি এবার ছয় বর্ণের যে কালার হয় সেই গাড়ি ধ্বংস করবে। ইয়েলো, এখানে বর্ণ রয়েছে ওয়াই ই ডবল এল ও ডাব্লু, ছয়টি বর্ণ। তাহলে জম্বি এবার হলুদ রঙের গাড়িটি ধ্বংস করবে। যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। মনে করো তুমি হচ্ছ সুপার হিরো ভিড দ্য রোবো বয়, আর ম্যাডম্যাক্স এসে তোমার মা ও তোমার বউকে ধরে নিয়ে গেল। অতঃপর সে তোমার বউকে একটি খাঁচায় বন্দি করে ঝুলিয়ে রাখলো, যার নিচে রয়েছে ভয়ঙ্কর হাঙ্গর, আর তোমার মাকে রশি দিয়ে বেঁধে রাখলো, যার নিচে রয়েছে ক্ষুধার্ত কুমির। এখন তুমি কাকে আগে বাঁচাবে, মাকে নাকি তোমার বউকে? তোমার উত্তর কমেন্ট বক্সে লিখে জানাও। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি লোহার খাঁচা এবং রশিটি অনেক শক্ত। এই লোহার খাঁচা যদি পানিতে পড়ে এবং কিছুক্ষণ থাকেও তবুও এই হাঙ্গুরগুলো এই লোহার খাঁচা ভেদ করে ভেতরের মানুষকে আক্রমণ করতে পারবে না। কিন্তু অপরদিকে দেখতে পাচ্ছি মা যেখানে ঝুলানো রয়েছে সেই রশিটি ছিঁড়ে যাচ্ছে এবং নিচে উন্মুক্ত অবস্থায় কুমির রয়েছে। মা পানিতে পড়া মাত্রই কুমিররা তাকে খেয়ে ফেলবে। সুতরাং তোমাকে আগে মাকে বাঁচাতে হবে, তারপর বউকে বাঁচাতে হবে। যারা সঠিক উত্তর দিতে পেরেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এবার চলো দেখে নেওয়া যাক পরের ধাঁধাটি। এখানে তোমরা অনেকগুলো জেড দেখতে পাচ্ছ, কিন্তু এই জেডের মাঝে কয়েকটি সেভেন লুকিয়ে রয়েছে। তোমাদেরকে বলতে হবে এই ছবিতে কতটি সেভেন রয়েছে। তোমাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানাও। বন্ধুরা, এখানে সাতটি সেভেন রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, মোট সাতটি সেভেন রয়েছে। যারা সঠিক উত্তর দিতে পেরেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে আমরা দুজন কয়েদিকে দেখতে পাচ্ছি। ছবি দুটি ভালো করে দেখুন এবং বলুন তো এই দুজনের মধ্যে কে পালাবে, প্রথমজন নাকি দ্বিতীয় জন? আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, দ্বিতীয় জনের এখানে আমরা দেখতে পাচ্ছি বই খাতা, আর প্রথম জনের কাছে আমরা দেখতে পাচ্ছি দুটি ডাম্বেল রয়েছে এবং সেই ডাম্বেল দিয়ে সে কমোডের পিছনের অংশটি অলরেডি ভেঙে ফেলেছে। সে এখন এই ফুটো দিয়ে পালিয়ে যাবে। যারা সঠিক উত্তর দিতে পেরেছেন ধাঁধাটুনের পক্ষ থেকে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? সামান্যতম যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী পর্বে ধাঁধাটুনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।